Good morning everyone. Today 15th of October 2020 class 3 subject bangla byakoron boi bhasha mukul. Ajke amra korbo tomader bangla byakoron boi theke pray samuchcharito bhinnarthok shobdo and this is revision class. To samuchcharito bhinnarthok shobdo ki ba kake bole age eta tomader jante hobe. কিছু শব্দ আছে যাদের উচ্চারণ প্রায় এক কিন্তু অর্থ আলাদা এদের প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে তাহলে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কি এমন কিছু শব্দ রয়েছে যাদের উচ্চারণ প্রায় এক কিন্তু অর্থ আলাদা হয় আর এদেরকেই বলা হয় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এখানে কিছু উদাহরণ দেয়া রয়েছে আর এই উদাহরণগুলোর মধ্যে আমি যেগুলো রুলের দাগ দিয়ে রেখেছি সেগুলোই কিন্তু তোমাদের পড়তে হবে প্রথমে দেখো অংশ অংশ এখানে অংশ উচ্চারণ এক কিন্তু বানান আলাদা প্রথম অংশ মানে ভাগ দ্বিতীয় অংশ মানে কাঁধ অর্ঘ স্বরেয় ঘয় রেফ জফলা অর্ঘ মানে পূজোর জিনিস আর স্বরেয় ঘয় রেফ মানে অর্ঘ মানে মূল্য অন্ন স্বরেয় দন্তনয় দন্তনা অন্ন মানে ভাত স্বরেয় দন্তনয় জফলা অন্ন মানে অপর আশা স্বরেয়া দন্তসয়াকার আশা মানে আগমন সরিয়া তালব্য সহায়াকার আশা মানে ইচ্ছা কমল ক ম ল কমল মানে পদ্ম কোমল কয়কার ম ল কোমল মানে নরম কুল কয়রস্যু ল কুল মানে বংশ কয় দীর্ঘ ল কুল মানে নদীর তীর গিরিশ গয়রস্যি বৈষ্ণ্য রয় রস্যি তালব্য স গিরিশ মানে মহাদেব আর গয়রস্যি বৈষ্ণ্য রয় দীর্ঘি তালব্য স গিরিশ মানে হিমালয় এরপর আধার সরিয়া ধয়াকার বৈষ্ণ্যরা আধার মানে পাত্র সরিয়া চন্দ্রবিন্দু ধয়াকার বৈষ্ণ্যরা আধার মানে অন্ধকার আপন সরিয়া পদ অন্তন আপন মানে নিজ সরিয়া প মূর্ধন্য আপন মানে দোকান এরপরে দ্বীপ দয়বয় রশ্মি পদ্বীপ মানে হাতি দয়বয় দীর্ঘি পদ্বীপ মানে জলবেষ্টিত ভূভাগ তো আজকের ক্লাসে আমি তোমাদের সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ করালাম আর যেগুলো আমি এরকম রুলে দাগ দিয়ে রেখেছি সেগুলি কিন্তু তোমাদের বাড়িতে খুব ভালো করে বারবার করে পড়তে হবে আর মুখস্থ করতে হবে এরপর আমি এখানে কিছু বাংলা বানান দিয়েছি এগুলো তোমাদের অভ্যাস করতে হবে সক্রিয় দন্তস কয়র ফলা রশ্মি অন্তস্ত অসক্রিয় এই বানানটি তোমরা দুটোভাবেই লিখতে পারো সীমাবদ্ধ দন্তসায় দীর্ঘি ময়াকার সীমাবদ্ধ ব দয়ধ সীমাবদ্ধ আনন্দ সরিয়া দন্তন দন্তনয় দ আনন্দ পর্যন্ত প অন্তস্থ জয় রেব দন্তনয় ত পর্যন্ত মুখস্থ ময়রস্যু খ দন্ত শয় থ মুখস্থ এই বানানটিও তোমরা দুটোভাবেই লিখতে পারো দুটো বানানই কিন্তু সঠিক থ্যাংক ইউ